দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলার কৃষি কথা, নতুন একটি পর্ব। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আমি মেহেরপুর জেলা বামন্দি পশুর হাটে। দর্শক বন্ধুরা, তো এই হাটে আমি আপনাদেরকে একটি বিশাল ষাঁড় গরু দেখাবো। তো এই গরুটির সম্পর্কে কিছু কথা এই ছোট ভাইয়ের সাথে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভালো আছি। আচ্ছা, তো ভাইজান আজকে কি নিয়ে এসেছেন আপনি? গরু, ষাঁড় গরু। গরুটি নিয়ে এসেছেন না? জি। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা পাকিস্তান। পাকিস্তানি? জি। আচ্ছা আচ্ছা। তো গরুটি তো আরো অনেক বড় হবে বলে মনে হচ্ছে। জি। আচ্ছা, তো এটা কয় দাঁত বয়স হয়েছে? দুই দাঁত। মাত্র দুই দাঁত? জি। আচ্ছা আচ্ছা। মাংস কেমন হতে পারে? আট মন। আট? জি, আট মন হতে পারে। আচ্ছা আচ্ছা। তো আপনি এই গরুটির কত দাম দিয়েছেন? এটা 2,60,000। 2,60,000 টাকা আপনি দিয়েছেন? আচ্ছা আচ্ছা। আর কাস্টমাররা কি বলতেছে? 2,20,000। 20 বলতেছে? জি। আচ্ছা আচ্ছা। তো কত হলে ছেড়ে দেবেন এরকম চিন্তা ভাবনা করছেন? ধরেন 40, 2,00,000। ও, এটা হলে আপনি ছেড়ে? জি। আচ্ছা আচ্ছা। তো আজকে কয়টা নিয়ে এসেছেন? একটাই নিয়ে এসেছি। একটা? জি। আচ্ছা আচ্ছা, একটাই নিয়ে এসেছেন, যাক ভালো লাগলো শুনে। তো দর্শক বন্ধুরা দেখুন, আপনারা গরুটি ভালো করে একটু দেখুন, আমি একটু কাছে থেকে একটু দূরে থেকে সব রকম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক বন্ধুরা, বিশাল একটি গরু, বিশাল একটি গরু। দর্শক বন্ধুরা দেখুন, গরুটি অনেক সুন্দর, আকর্ষণীয়। এই গরুটি আরও অনেক বড় হবে, আরও অনেক বড় হবে। তো গরুটি কষাইয়ের জন্য চলে যাবে, আর পালার জন্য কেউ পালন করবে না। আচ্ছা, তো ভাইজান কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আপনি? আমি সকাল 12টা দাঁড়িয়ে আসছি। 12টা থেকে এই পর্যন্ত রোদে কষ্ট করছেন? জি। আচ্ছা, এখন বেচাকেনা করতে পারেননি? না। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকেন, দোয়া করি। আর একটু ঘুরে ঘুরে দেখাই দর্শক বন্ধু আপনাদের, খুব ভালো করে আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখাবো। চলো আপনাদের পিছনটা একটু দেখাই। কথা বলি, এটা কি জাতের গরু নিয়ে এসেছেন ভাই? এটা শাহিওয়াল। শাহিওয়াল? আচ্ছা আচ্ছা। গরুটির সাইজ অসাধারণ। এটা কয় দাঁত বয়স? বয়স 3 বছর হবে। 3 বছর? কয়টা দাঁত হবে? দাঁত দুইটা। দুইটা? আচ্ছা আচ্ছা। তো এর দাম আপনি কত চাচ্ছেন? আমি 165 দাম চাচ্ছি। 165 চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। আর কাস্টমাররা কত বলছে? 40, 42, 45। যে যেরম পারে, যে যেরম পারে সে সেরম বলছে? হ্যাঁ, যার যেমন মন বলছে সেই সেমন বলছে। তো মাংস কেমন হতে পারে? মাংস, মাংস 6.5 মন। 6.5 মন? আচ্ছা আচ্ছা। তো কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আপনি এখানে? দুপুরেতে আসি। দুপুর থেকে আসেন? আর কয়টা নিয়ে এসেছিলেন? তিনটা। তিনটা? আর দুইটা? আর দুইটা ওইদিকে আসে।
ওই এক সাইজের নাকি? হ্যাঁ, লাল আর কালো। এখন বেচা কেনা করতে পারেন? বেচা কেনা করতে পারেনি, বাজারে কাস্টমার নেই। আচ্ছা, আজকে বাজার, আজকে বাজার কি খারাপ? খারাপই, কাস্টমার নেই। নেই? আচ্ছা আচ্ছা, এই জন্য মালের দাম হচ্ছে না? হ্যাঁ, দাম। আচ্ছা, আজকে কি লস হবে বলে মনে হচ্ছে? ভাবে লাগছে, ভাবে লাগছে, ভাবে লাগছে। বাসা কিনা না হয়, বাসা কিনা ফেরত নিয়ে যাবেন? হ্যাঁ, এই যে সারাদিন রোদে কষ্ট করলেন, সাথে আনা নেওয়া খরচ। হ্যাঁ, খরচ আছে, আবার কালকে ফের হাটে নেবো, ফের খরচ, আবার নিয়ে যাবেন। আমাদের কাজই, আমরা ব্যবসা করি তো, কষ্টের দাম দেওয়া কিন্তু যায় না অরিজিনালি। হ্যাঁ, আপনারা যে কষ্টটা করছেন, এই কষ্টের অরিজিনালি দাম দেওয়া যায় না। যায় না, যায় না, এই কষ্টের দাম দেয়, দাম দেওয়া যায় না। যে প্রচুর রোদ, এই রোদে দাঁড়িয়ে আছেন, এই রোদে আপনি দাঁড়িয়ে আছেন, কাছে কেনা হয়নি, আবার যদি লস হয় তা কত কষ্ট? কষ্ট তো এখন সবটাই তো হয় না, ব্যবসা হয় না নিয়মিত হাটে আসেন? হ্যাঁ, নিয়মিত হাট। কোন কোন হাটে যান? আমরা যে বাউন্দে আসি, শিয়ালমারি, ডুগডুগি, নয় মাইল, আলমডাঙ্গা। আচ্ছা আচ্ছা, নয় মাইল তো আগামীকালকে আছে, আগামীকালকে, আগামীকালকে আছে। আর শিয়ালমারি কি বারে বসে? বৃহস্পতিবার, কালকে ছিল, গতকালকে ছিল, গিয়েছিলেন? ওখানে বাসা কেনা করেছি? হ্যাঁ, ওখানে বাসা কেনা করেছি। ওখানে লাভ হয়েছিল না লস? ও লাভ হয়ে হলো, হয়েছিল। আচ্ছা আচ্ছা, যা কিছু হলেই হ্যাঁ ভালো লাগে, কিছু হলেই। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করেন। হ্যাঁ দর্শক বন্ধু, আমি আপনাদেরকে কিছু গরু দেখানোর চেষ্টা করলাম, তো ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে, আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, আপনারা একটা বিশাল ষাঁড় গরু দেখছেন, এই ষাঁড় গরুটির বয়স, ওজন জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। গরুটির মালিক কি হচ্ছে ভাই? ভাই, ও আচ্ছা আচ্ছা, একটু কথা বলি আপনার সাথে। বলুন। আচ্ছা, তো এটা কি জাতের গরু নিয়ে এসছেন ভাই? এটা তো পাকিস্তানি নাকি? পাকিস্তানি, পাকিস্তানি। হ্যাঁ, পাকিস্তানি দেশাল। আচ্ছা আচ্ছা, তো কয় দাঁত বয়সের? চার দাঁত। চার দাঁত, এটা আরো মোটা হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, আরো মোটা হবে ভাই, আরো মাংস হবে বলে মনে হচ্ছে গায়ে। আচ্ছা আচ্ছা, তো ওজনটা কেমন আসতে পারে মাংস এখন? সাত মন হবে ভাই। সাত মন মাংস আশা করা যায়? আচ্ছা আচ্ছা, সাত মন। খামারির গরু না কৃষকের গরু? না ভাই, কৃষকের গরু ভাই। কৃষকরা এত সুন্দর সুন্দর গরু পালন করতে পারে? পারে না ভাই, কষ্ট করে পুষে, বুঝতে পারছেন না, গরিব মানুষের বাড়ি গরু, গরিব মানুষ, খাবার টাবার দিতে পারেনি তো, তাই বিক্রি করে দিল। আচ্ছা আচ্ছা, তো ভাইজান কত দাম দিয়েছেন আপনি? আপনি কত দাম চাচ্ছেন? আমি 2,30,000 চাচ্ছি ভাই। 2,30,000 চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, 2,30,000 চাচ্ছেন। আচ্ছা, আর আপনাকে কত বলছে? আপনার সাথে কত চাচ্ছে ভাই? আপনাকে কত দাম বলছে ভাই? এই 180 পর্যন্ত বলেছে ভাই। 180 পর্যন্ত বলেছে? আচ্ছা 180। আচ্ছা আচ্ছা, 180। তো কত হলে ছেড়ে দেবেন বলে মনে করছেন ভাই? আমার টার্গেট ওই 90-95 ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন? কয়টা নিয়ে এসেছিলেন আজকে? 4টি। 4টি, আর কই? 3টি বেচেছি ভাই। 3টি বিক্রি করে ফেলেছেন? আচ্ছা আচ্ছা, তো সেগুলো কি ইচ্ছাটা ছোট না বড়? না ভাই, দুটা গাই গরু। আচ্ছা, আর একটা মাছরা এড়ি। এড়ি, তো সব ব্যাপারীরাই বলছে ছোটগুলো আগে বিক্রি করে ফেলেছি, ছোটগুলো আগে বিক্রি হয়ে যায়, বড়গুলো আছে, বড় গরুগুলো ভাই পরে হয়, লাস্টে হয়, লাস্টে হয়। আচ্ছা, তো ভাই এই যে রোদে দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত তো হবে ভাই, এই যে বহুত জায়গায় লস হয়েছে। আর ক্লান্ত না হলে রোদটা কি করছে দেখছি তো ভাই, এত কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন, যদি 2 পয়সা না হয় তাহলে কি কষ্টটা লাগে ভাই? ব্যবসা করতে গিয়ে লস লাভ আছে তো ভাই, এত কষ্ট করছেন, অন্য ব্যবসা করা যায় না? তো ভাইজান ভালো লাগলো কথা বলে, দোয়া রাখি, বেচা কেনা করেন।